ফারোর মানুষের অবৈধ অস্ত্রধারী হলের জিম্মিত্যুন মুক্ত করি বেলায় ব্যাগ জনগোষ্ঠীর ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ি তুলিবার আহ্বান জানাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার। তিনি হয় ফারোর অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে নে পার্বত্য পরিস্থিতি যারা অস্থিতিশীল গড়ি তুললে তার বিরুদ্ধে সচ্চারণ ফুরিব। আজ মঙ্গলবার বেইনে রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করতে যাই নে তিনি এসব কথা হয়। নানিয়ার চর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ত্রিদীপ কান্তি দাসের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুসা মতব্বর সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী হল বক্তব্য রাখে। এর আগে অতিথি হল নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধন করে। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।